আসসালামু আলাইকুম। দেখো এখন মনে হয় দেখতে পারবে, সুন্দর করে দেখতে পারবে। সো আমি আজকে ধানমন্ডি শোরুম থেকে লাইভে চলে আসি তোমাদের জন্য। আমি আজকে নার্কস মেডিস্পা ওখানে যাব। সো এই জন্য দেখো আমি আজকে খুবই লাইট, কোনো মেকআপ ছাড়াই বলতে পারো অলমোস্ট। সো কিছুক্ষণ পর আমি যাবো। তো আমি আজকে মারিয়াবি ব্লকবাস্টারে আমার ড্রেসটা পরে আসি, ইয়েলোটা। এটা সবাই দেখতে চাচ্ছিল আমি কিভাবে বানিয়েছি, আমি কিভাবে পরেছি। সো এই জন্য আমি আসলাম যে তোমাদেরকে বাকি কালার্সগুলো দেখাই, আর আমারটার ডিজাইনটা কিভাবে আমি বানিয়েছি ওটা দেখিয়ে দিই, ইজি হবে। হাই, বিথি ইসলাম লিখেছে হাই। আচ্ছা আপু, মুন্নি খানম লিখেছে কেমন আছো। হ্যাঁ ভালো আছি, তোমরা কেমন আছো? সো ধানমন্ডি শোরুমে যারা রেগুলার আসো তারা তো জানোই ধানমন্ডি শোরুমের অ্যাড্রেস, ধানমন্ডি 27 নম্বর মীনাবাজার পিছনের গলি, হাউস নাম্বার 38/1। এটা কোথায় জানো? লাইভ কিচেন একটা রেস্টুরেন্ট আছে না, খুব মজার মজার বার্গার পাওয়া যায় ওইটার ঠিক পাশের শোরুমটাই কিন্তু গ্ল্যামগার্লের শোরুম। হাই আপু কেমন আছো? হাই আপু হাউ আর ইউ? ওকে দেখো আমি আজকে সারপ্রাইজ লাইভে চলে আসছি তোমাদের সবাইকে খুব সুন্দর সুন্দর ড্রেসেস দেখানোর জন্যে। হাই সুইট আপি, তাহমিনা ইলা লিখেছে। ওকে অনেকেই কমেন্ট করছো দেখতে পাচ্ছি। জাকিয়া লুৎফা লিখেছে হ্যালো, হাই গুল্লু। আচ্ছা সাবরিনা নদী দিয়েছে অনেকগুলো স্টিকার। আপি থ্যাংকস ড্রেসটা দেওয়ার জন্য, লাভ ইউ। শাহনাজ লিখেছে যারা ড্রেস পেয়েছো তারা অবশ্যই শপিং ফিডব্যাক দিয়ে দিও, খুব ভালো লাগে তোমাদের ফিডব্যাকস দেখে। আচ্ছা সো এখন আজকে ফার্স্ট ডে, আমি যে কালারটা স্কাই কালারটা দেখাই আর আমার ইয়েলোটাও দেখিয়ে দিব তোমাদের দেখতে ইচ্ছা হলে। এই যে দেখো মারিয়াবি ব্লকবাস্টারে আমার ড্রেসটা আমি কীভাবে বানিয়েছি তোমরা সবাই দেখতে চেয়েছিলে, তাই আমি পরে আসলাম স্কাইটা দেখাই। প্রত্যেকটার মধ্যে 5টা প্যানেল আমরা সবাই জানি, এইটার উপর কিন্তু এখনও প্রত্যেকটা শোরুমে 10% ডিসকাউন্ট চলছে। সো এই জন্য শোরুম থেকে আমি চলে আসি আজকে ধানমন্ডি শোরুমে এই আউটলেট থেকে। এইটা দেখো কত চওড়া কাপড়, অনেক চওড়া, হ্যাঁ অনেক চওড়া। সো এখানে বডি হওয়ার পরেও প্রচুর কাপড় বেঁচে যায়। তোমরা চাইলে কিন্তু এখান থেকে চিকেনের প্যানেল বের করেও তোমরা স্লিভে আরও বড় করে নিতে পারো। স্লিভে যদি চাও যে চিকেনের স্লিভ দিবে তাহলে এখান থেকে নিয়ে নিতে পারো। আর ব্যাকের প্রিন্টটা আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো শোরুমে আসলে আরও ক্লিয়ারলি দেখা যায়, দেখেছো প্রিন্টটা খুবই লাইট মনে হচ্ছে না, কারণ এখানে লাইটিংটা কম। আর এটা হচ্ছে যে প্রত্যেকটা স্লিভটাই কিন্তু ম্যাজেন্টা কালারের। আমি আমার স্লিভটাই কাটওয়ার্ক করিয়ে নিয়েছি, লেস বসিয়ে ওটার উপরে এটা বসিয়ে নিয়েছি কাটওয়ার্ক করে, ঠিক আছে। ম্যাজেন্টা কালারটা থেকে কোন ম্যাজেন্টা কালার, এই যে এই ম্যাজেন্টা কালার কোনটা? আজকে অনেকদিন পর ধানমন্ডিতে, হ্যাঁ আজকে অনেকদিন পর ধানমন্ডিতে। আপনি তোমার ড্রেসটার প্রাইস কত? আমার ড্রেসটা মাত্র 2295 টাকা আফটার ডিসকাউন্ট। সো এটা হচ্ছে ব্যাক পার্টটা, এখানে তো ম্যাজেন্টা কাপড়ই নাই, এই যে দেখো। সো এটার সাথে এই 5টা প্যানেল থাকবে, প্রত্যেকটার সাথেই 5টা প্যানেল থাকে, 1টা 2টা 2টা যে যেখানে যেটা বসাতে চাও। এটা হচ্ছে 3টা চিকুন, এটা এটা আমার ড্রেসের পিছনে দিয়েছি আমি, আর এটা হচ্ছে আমি সালোয়ারে দিয়েছি 4টা, আর এই যে এটা এটা ড্রেসের কামিজের নিচে দিয়েছি, কামিজের নিচে টোটাল 2টা দিয়েছি। সো এটা হচ্ছে ড্রেসটার সাথে এই ওড়না, প্রত্যেকটার সাথে এই একটা ইমাজিনটা কালারের ওড়না। আর সালোয়ারটা তো, সালোয়ারটা তো খুব সুন্দর জানোই, তোমরা চাইলে লাবণ্য জাহানের মতো সালোয়ার দিয়েও কিন্তু কামিজ বানিয়ে ফেলতে পারো। এটা হচ্ছে সালোয়ারের খুব সুন্দর প্রিন্টটা। সো 5টা প্যানেল যেহেতু আছে, 3টা এক ড্রেসে দিলে আর 2টা আরেক ড্রেসে, এটা হচ্ছে ফুল ড্রেসটা। 4টা শোরুমেই তোমরা এগুলো 10% ডিসকাউন্টে এখনও পেয়ে যাবে যাদের এই মারিয়াবিটা ভালো লাগে। আই হ্যাভ দিস ড্রেস, ওকে। আচ্ছা প্রাইস, প্রাইস হচ্ছে 2295 করে, হ্যাঁ 2295 করে। স্ক্রিনশট নাও, নাম ফোন নাম্বার অ্যাড্রেস একবারই দিয়ে দিবে, যদি অনলাইনে নিতে চাও বেস্ট হয়, শোরুমে এসে নিলে শোরুমে আরও অনেক ড্রেস আছে সেগুলোর সাথে দেখে নিয়ে নিতে পারবে। শোরুম কোথায়? শোরুম হচ্ছে ধানমন্ডি 27 নম্বর। আমি আজকে ধানমন্ডি 27 নম্বরের শোরুমে আছি, এই তো আছে আমার সাথে, আর লাগবে না। ধানমন্ডি 27 নম্বরের শোরুমে আছি, এখান থেকে লাইভে আসছি। আর তোমরা চাইলে মিরপুরের শোরুমেও চলে আসতে পারো, মিরপুরের শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নম্বর যেটা আছে, মিরপুর 2 নম্বরে যে মিরপুর শপিং সেন্টার এটার 2nd ফ্লোরে, শোরুম নম্বর হচ্ছে 27 অ্যান্ড 28। আপু
ডিসকাউন্ট কার্ডটা অনলাইনে ইউজ করার একটা সিস্টেম বের করেন। একজন মনে হয় কমেন্ট করেছে, আপু অনলাইনে ডিসকাউন্ট কার্ড ইউজ করার সিস্টেম নেই, কিন্তু পাওয়ার সিস্টেম আছে যেটা তুমি শোরুমে চাইলেও নিতে পারবে না। ওকে, শোরুমে এসে অনেক শপিং করলেও তোমাকে কার্ড দিবে না। যারা মাত্র আমার অনলাইন কাস্টমার্স তারাই একমাত্র, আমি বারবার এই কথাটা বলছি, তোমরা যেন বুঝতে পারো, তোমরা যারা অনলাইনে শপিং করো তারাই কিন্তু শোরুমে আসলে ডিসকাউন্টটা পাও। সো ডিসকাউন্ট কার্ডটা কখনোই অনলাইন কাস্টমার যারা না তারা কিন্তু ইউজ করতে পারে না, তারা পায় না। সো অনেকের ধারণা থাকে যে আমি অনলাইন কাস্টমার আমি কি পেলাম, তুমি তো পেলে, তুমি যদি অনলাইন থেকে কার্ডটা না পাও তাহলে তো তুমি শোরুমেও আসতে পারছো না, কার্ডটা অ্যাভেলও করতে পারছো না। আজ অন্যরকম লাগছে আপু, ক্লান্ত ক্লান্ত। অ্যাকচুয়ালি আমি আজকে একদমই মেকআপ না করার মতোই অবস্থা, আমি নার্কাস মেডিস পাতে যাবো, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, সো এই জন্য আমি তেমন একটা প্রিপারেশন নেইনি। আপনি ক্রিম কালারটা দেখাও। আচ্ছা, সব থেকে হিট কালার দুইটা দেখতে চাচ্ছ, আমি দেখাই। ক্রিম কালার না, এটা হচ্ছে স্কিন কালার, অলমোস্ট গোল্ডেন, একটা খুবই সুন্দর একটা কালার। এইটা আমি বানাই নাই, আমি নিয়েছি ইয়েলোটা, বোরিং কালারটা, বাট এইটা সব থেকে বেশি এমনিতেই সেল হয় যেহেতু স্কিন কালারের প্রতি মেয়েদের উইকনেস। আর এটার সাথে ম্যাজেন্টাটা খুবই ভাল লাগে, আমি দেখিয়ে দিব ম্যাজেন্টাটা কত সুন্দর লাগে স্কিন কালারের সাথে। সো বেশিরভাগ সময় এটা আমি একটু কম দেখাতে চাই লাইভে, এটা এমনি গায়েব হয়ে যায় শোরুম থেকে। দেখো প্রত্যেকটাই এতটাই চওড়া, এগুলো সব ইন্ডিয়ান, আমি দেখাচ্ছি, হ্যাঁ ইন্ডিয়ান ক্যাটালগ দেখাচ্ছি। এইটা ফ্রন্টটা চিকেনের ফ্রন্ট, আর এটা হচ্ছে ব্যাকের প্রিন্টটা, প্রত্যেকটার ব্যাকে এরকম প্রিন্ট আছে প্যানেল, আর এখানে হচ্ছে স্ট্রাইপ। তুমি চাইলে এই এই ব্যাকের প্রিন্টটা দিয়েও আরেকটা কামিজ বানিয়ে নিতে পারো, অথবা সালোয়ারের কাপড় দিয়ে আরেকটা কামিজ বানিয়ে নিতে পারো, তোমার ইচ্ছা। অথবা চাইলে তুমি এটা স্কিন কালারের একটা কাপড় জয়েন করে এইটাকে আরেকটা কামিজ বানিয়ে নিতে পারবে। এটা প্রত্যেকটার মধ্যেই ম্যাজেন্টা কালারের স্লিভটা আছে, ম্যাজেন্টা পার্টটা, এই যে ফুল স্লিভ, এই যে এখানে টোটাল 23 পর্যন্ত স্লিভ বানাতে পারবে, এই যে দেখো 23। মেপে দেখাবো, দাও তো ইশরা মেপে দেখাই, তাহলে বুঝতে পারবে ফুল স্লিভ হয়। একটু আগে মেপে দেখাচ্ছিলাম তো কাস্টমারকে, সো এই যে দেখো 23 পর্যন্ত, 23-এরও বেশি, তাও বলছি 23, এই যে দেখো 23 পর্যন্ত, হ্যাঁ 23 ইঞ্চি, অনেক লং। সো আমি যেটা পরে আছি ওটা তো আমি শর্ট পরতে পছন্দ করি, তাই আমি থ্রি কোয়ার্টার পরে আছি। এটার প্রত্যেকটা প্যানেলও আমি দেখিয়ে দিব, প্যানেলটা দেখিয়ে দিলে বুঝতে পারবে, প্রত্যেকটাই ম্যাচিং প্যানেল। এটার প্যানেলগুলো স্কাইটার ছিল স্কাই কালার, এটার হচ্ছে স্কিন কালার প্যানেল। আর দেখো এটা বেশিরভাগ সেল হওয়ার রিজন হচ্ছে ম্যাজেন্টার সাথে স্কিন কালারটা খুবই সুন্দর আসছে, তাই না, ম্যাচিংটা খুবই সুন্দর লাগে। আর এই ম্যাজেন্টা কালারটার মধ্যে কিছু স্কিন কালার আছে, এই জন্য এটার ম্যাচিংটা আরও বেশি সুন্দর। এটার মধ্যেও আপি কেমন আছো, ভালো আছি আপু। স্কাই কালার দেখাও, স্কাই কালারটা মাত্র দেখিয়েছি, সবার ফার্স্টেই স্কাই কালারটা দেখিয়েছি। ওয়ের আর ইউ ফ্রম? আই অ্যাম ফ্রম বাংলাদেশ। আচ্ছা, তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ, ইউ আর দ্য বেস্ট, নীরা লিখেছে, থ্যাংক ইউ আপু। কত করে আপু এগুলো? 2295 টাকা, 10% ডিসকাউন্টে। এই যে দেখো এই একটা প্যানেল, তারপর এই একটা প্যানেল, এই যে এখানে আরেকটা প্যানেল আছে, এটা তুমি সালোয়ারও দিতে পারো, ড্রেসের পিছনেও দিতে পারো, মানে ব্যাকের প্রিন্টের মধ্যেও দিতে পারো, অথবা 5টা প্যানেল দিয়ে ড্রেস বানানোর চেয়ে কী করবে, তুমি 3টা এই ড্রেসে দিলে আর 3টা তুমি যদি সালোয়ারের কাপড়টা দিয়ে কামিজ বানাও অথবা ব্যাকের কাপড়টা দিয়ে কামিজ বানাও তাহলে ওটার মধ্যে দিয়ে দিবে, তাহলে একসাথে তোমার 2295 টাকায় 2টা কামিজ হয়ে যাবে, 2টা ড্রেস হয়ে যাবে। এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা, খুবই সুন্দর প্রিন্টটা। ওরে মাশাল্লাহ কত সুন্দর লাগছে আপু, ফাইজা আনোয়ার লিখেছে, থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর ড্রেস। হ্যাঁ এই ড্রেসগুলো মারিয়াবি ইন্ডিয়ান কালেকশন দেখাচ্ছি আমি, এগুলো 2550 করে ছিল, এখন 10% ডিসকাউন্টে 2295 হয়ে যাচ্ছে, ঠিক আছে। স্কিন কালারটা সব থেকে বেশি সেল হয়, তো যারা অনলাইনে অর্ডার করবে একটু তাড়াতাড়ি অর্ডার প্লেস করে নিও এই কালারটার জন্য আমি বলছি, কারণ এই কালারটা দেখা যায় যে স্কিন অ্যান্ড ম্যাজেন্টার কম্বিনেশন দেখে কাস্টমার তাড়াতাড়ি নেয় শোরুম থেকে, এই কালারটাই যায় বেশি। এই কালারটা শোরুম থেকে একটু আগেও স্টক আউট হয়ে গেছিলো, আমি আবার লাইভ করানোর জন্য আবার নিয়ে আসলাম, সকাল থেকে এই কালারটাই বেশি সেল হয়েছে।
এটার ব্ল্যাকটা বেশি পছন্দ করে আমি নিয়েছি এটা সি আমি জানতাম স্কিন কালারটা বেশি ক্লায়েন্ট দেখা যায় যে বেশি কমেন্ট আসে যে আপু আমি স্কিন কালারটা নিয়েছি আপু আমি স্কিন কালারটা নিয়েছি এটার কম্বিনেশনটা খুব সুন্দর হ্যাঁ গুড লুকিং আপু আচ্ছা হোয়াইট কালারের মধ্যে ড্রেস দেখান হোয়াইট তো আছে এটা সব থেকে সুন্দর তো ফার্স্টে হোয়াইটটাই ছিল তারপর এটার কালার বের হয়েছে এই দেখো কিউটি কিউটি পিঙ্ক কিউটি কিউটি পিঙ্কটা যার লাগবে সে এটা দেখে নিতে পারো আপু দুইটা নিয়েছি কি কি কালার নিয়েছো এইটা ছয়টা কালারের মধ্যে আমিও দুইটা নিয়েছি আমি ইয়েলোটা নিয়েছি আর ব্ল্যাকটা নিয়েছি ব্ল্যাকটা আমি এখানে স্ল্যাশ করে কোটি সিস্টেম বানাতে দিয়েছি তোমরা দেখবে কোটি মানে চিন্তা করে না মনে হয় যে এটা দিয়ে কোটি হবে কারণ এটা অনেক কাপড় এটা দিয়ে কোটি বানালে আরও ভাল লাগবে ভিতরে আর একটা তুমি ইনারের মতো কাপড় দিয়ে নিও তাহলেই হবে আপু তুমি শ্যুজ কোথা থেকে নাও আমি এবার বাটার থেকে প্রায় ছয়টা শ্যুজ নিয়েছি আমার যেই শ্যুজ দেখবে এটাও বাটার থেকে নেওয়া আর আমি গত লাইভে যেটা পড়াছিলাম ওটা অনেকেই পছন্দ করেছো ওইটাও বাটার থেকে নেওয়া ওটার একটা গোল্ডেন কালার ছিল একটা সিলভার কালার ছিল আমি দুটো কালারই নিয়ে নিয়েছি আমি নিব এটা আচ্ছা স্কিন কালারটা অনেকেই বলছো নিব তোমরা একটু তাড়াতাড়ি স্কিন কালারের জন্য অর্ডারটা প্লেস করে দিও বিকজ ওইটা বেশিক্ষণ থাকে না ওইটা এবং ব্ল্যাকটা বেশিরভাগ সময় শোরুম থেকে স্টক আউট হয়ে যায় একটু বলবেন কি বলবো আমি মনে হয় আগের কমেন্টটা মিস করেছি আপু তুমি কোথায় থেকে ড্রেস বানাও আমি আমার টেইলারের অ্যাড্রেসও দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার জন্য আমার ব্ল্যাঙ্কো গ্রুপে জয়েন করলে ওটা পেয়ে যাবে আর আমার গ্ল্যামগার্ল বাই শাবনূর আহমেদ নামে একটা গ্রুপ আছে ওই গ্রুপে সবাই মিলে সবসময় বেশিরভাগ সময় ইসে দেয় রিভিউগুলো ওখান থেকে দেয় তোমরা চেক করে নিও আপু কালোটা দেখাবেন আচ্ছা দেখাবো হোয়াইটটা দেখাবো আগে পিঙ্কটা দেখিয়ে নিই এরপর হোয়াইটটা দেখাবো এই যে হচ্ছে পিঙ্কটা বেবি পিঙ্ক কালারে খুব সুন্দর একটা বেবি পিঙ্ক কালার এটা এই যে বাই দ্য ওয়ে কালকে কিন্তু আমি দেবি মুভিটা দেখতে গেছি এবং খুবই ভালো লেগেছে আমার কাছে তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কে কে দেখেছো এই যে এটা হচ্ছে প্রত্যেকটাই এত চড়া সো এক্সট্রা অনেক কাপড় বাজবে তুমি এতখানি দিয়ে ড্রেস বানানোর পরেও দেখো এতখানি কাপড় বাজবে এটা দিয়ে তুমি চাইলে স্লিভ বানিয়ে ফেলতে পারো নয়তো এখান থেকেও প্যানেল বের করে আমি বললাম না অন্য আরেকটা ড্রেস বানাতে পারবে কামিজ দিয়ে সো ওইটা ওইটার মধ্যে তুমি প্যানেল হিসেবে জয়েন করে নিতে পারো আপু মারিয়াবি সিল্ক কবে আনবে ইনশাল্লাহ আপু হয়তো ওইটাও একদিন নিয়ে আসবো এটা কিন্তু আমি মারিয়াবির ডিটো দেখাচ্ছি হ্যাঁ ইন্ডিয়ান ভার্জনটা কারণ 2295 টাকায় কিন্তু তুমি অরিজিনাল মারিয়াবি পাবে না এটা আমরা সবাই বুঝি সবাই জানি তাই না আপু রিমেম্বার মি তোমার ধানমন্ডি শোরুম থেকে দুইটা ড্রেস নিয়েছি উইল পোস্ট পিকচার সুন হাউ সুইট আচ্ছা ছবি দিয়ে দিও স্টিল অল ড্রেসে 10% ডিসকাউন্ট আছে না অ্যাট্রাকশন 1 অ্যাট্রাকশন 2 এবং মারিয়াবি ব্লকবাস্টারে আছে আর কিছু সিলেক্টিভ ড্রেসে আছে সেগুলো তোমরা শোরুমে আসলে জানতে পারবে সারপ্রাইজ তোমাদের জন্য আমি সারপ্রাইজ রেডি করে রেখেছি শুধুমাত্র শোরুম কাস্টমারদের জন্য আপু ড্রেসটা আমি নিয়েছি বানিয়ে নিও ইনার লাগবে না ইনার লাগে না এই তুমি চিকেনের জন্য ইনার লাগবে বাট ব্যাক পার্টের জন্য কোনো ইনার লাগে না এটারও প্যানেলগুলো সেম এই যে পিঙ্ক একটা দুইটা তিনটা চিকুনটা চারটা আর এই যে পাঁচটা খুব সুন্দর সুন্দর পাঁচটা আমি ব্ল্যাক স্কিন দুইটা নিয়েছি হ্যাঁ আসলে দেখেছো তুমি আমি যে দুটো কালারের কথা বললাম ওই দুটো কালারই নিয়েছো ব্ল্যাকটার স্কিনটা সব থেকে বেশি সেল হয় বিকজ ব্ল্যাকটা খুবই জোস আমিও না নিয়ে থাকতে পারি না আর আমি তো জানোই ইয়েলো ফ্রিক আমি ইয়েলোটা নিয়েছি তোমরা চাইলে অন্য কালারগুলো থেকে কালার নিতে পারো সরি চাইলে তুমি পিঙ্ক আর ব্ল্যাক নিতে পারো চাইলে তুমি স্কিন আর ব্ল্যাক নিতে পারো চাইলে তুমি ফিরোজা অ্যান্ড ব্ল্যাক নিতে পারো ব্ল্যাক তো মেয়েদের একটা কালার লাগবেই মানে ব্ল্যাক ছাড়া তো হয়ই না মেয়েদের সো এই যে এটা হচ্ছে মাত্র 2295 টাকা ডিসকাউন্ট কার্ড কি করে ইউজ হবে ডিসকাউন্ট কার্ডটা তুমি জাস্ট শোরুমে এসে ক্যাশের মতো তুমি তোমার ক্যাশের সাথে ওই কার্ডটা জমা দিবে দেখবে 10% তোমার পুরো বিল থেকে কমে আসছে স্কিন কালারটা নিতে চাই প্লিজ 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 আচ্ছা তুমি তাড়াতাড়ি তাহলে স্কিন কালারটার জন্য ইনবক্স করে দাও প্লিজ 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 ইনবক্স করে দাও এটা হচ্ছে 2295 দেখো আমি আমার হলুদটার কাপড় সালোয়ারের কাপড় থেকে একটু কাপড় নিয়ে এই যেভাবে দিয়ে নিয়েছি তাহলে ওড়না ভারী হয় পড়তে আরাম হয় এটার প্রাইস হচ্ছে 2295 আফটার 10% ডিসকাউন্ট তো এটার মধ্যে এখনও ডিসকাউন্ট আছে তোমরা চারটা শোরুম থেকেও নিয়ে নিতে পারো অথবা চাইলে তোমরা অনলাইনেও নিয়ে নিতে পারো অনলাইনে নিতে হলে তাড়াতাড়ি
কমেন্ট করো প্লিজ। আচ্ছা মেজাবিন লিখেছে, আচ্ছা আপু আবার কমেন্ট করো, আমি নিব। আচ্ছা তুমি কি পিঙ্ক কালারটা নিবে? কনফার্ম করো তুমি কোন কালারটা চাও। স্কিন কালারটা নিতে চাই, রিঙ্কু খান লিখেছে। আচ্ছা যারা যারা স্কিন কালারটা নিতে চাও কমেন্ট করো, এবং আমাদের অর্ডার প্রসিজার তো জানোই, আমাদের অ্যাডমিনরা তোমার অর্ডারগুলো নিয়ে নিবে, তুমি ইনবক্স করবে, নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবে, ছবিটা আগে দিবে, আমার সুন্দর একটা ছবি দিবে, দিয়ে তারপর নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিবে। যাদের অ্যাড্রেস শো করে তারাই কিন্তু আগে, মোস্টলি তারাই আগে অ্যাটেনশন পায় এবং আগে তাদের অর্ডারগুলো নেওয়া হয়। এমন না যে আমাদের অ্যাডমিনরা কিছুই জানে না, এই জন্যে আমাদের অ্যাডমিনরা তুমি যে কোনো কোয়েশ্চেন করলে সব ড্রেসের সম্পর্কে সব কিছুই জানে, এবং আমি যেরকম সব বলতে পারি তারাও বলতে পারে, তারা সবই তোমাকে বলবে। তুমি যদি টাইম নিয়ে অর্ডার প্লেস করতে চাও, ইফ ইউর কনফিউজ, তুমি যদি মনে করো যে এইটা না ওইটা, এই জন্য তোমাকে অবশ্যই সময় দেবে। বাট যারা অর্ডারটা সাথে সাথে প্লেস করতে চাও, কনফার্ম অর্ডার, তাদের অর্ডারটা সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত জাস্ট তুমি দিয়ে রাখলে, তোমার অর্ডারটা নেওয়ার সময় লিখবে উইল কল ইউ ডিয়ার, এই কথাটাও জানিয়ে দিবে। তারপর কল কনফার্মেশনের মাধ্যমে তোমার অর্ডারটা আবার রিকনফার্ম করবে। তুমি তখন যদি 100% বলো যে তুমি নিবে, তখনই ড্রেসটা পাঠানো হবে। এনি হ তুমি যদি কল মিস করো অথবা কল পিক না করো, তাহলে তোমার অর্ডারটা প্রসেস হবে না, ওকে? আর লাস্টে তুমি একটা বাংলায় মেসেজ পাবে যে তোমার অর্ডারটা পাঠানো হয়েছে, তুমি নেয়ার আগে অবশ্যই চেক করে নিতে পারো, এবং তুমি যদি পার্সেলটা রিসিভ করে তোমার মনে হয় যে তুমি ড্রেসটা নিবে না, তাহলে জাস্ট কুরিয়ার চার্জ 100 টাকা দিয়ে তুমি পার্সেলটা প্যাক করে দিতে পারো। জাস্ট সে দ্য কালার, কোন কালার? আচ্ছা পিঙ্কটা নিব, ওকে ব্ল্যাকটা নিব। আচ্ছা হাই আপু, আমি ব্ল্যাকও চাই আপু, আপু ব্ল্যাকও চাই, আবারও লিখেছে ব্ল্যাকটা আবার দেখাও। ব্ল্যাকটা কি দেখিয়েছি? ব্ল্যাকটা এখন দেখাবো। স্কিন কালার আর ব্ল্যাক কালার সব থেকে বেশি পপুলার, আগে ব্ল্যাকটা দেখাইনি, অলরেডি লিখতেছে যে ব্ল্যাক অর্ডার করব। এই যে ব্ল্যাকের সাথে ম্যাজেন্টা দেখেছ, ব্ল্যাকের সাথে ম্যাজেন্টাও খুব ভালো লাগে। ড্রেসটা পরে আছেন, প্রাইস কত? আমি যেটা পরে আছি এটার প্রাইসও 2295, সেম আমি এই ক্যাটালগের ড্রেসগুলোই দেখাচ্ছি। টোটাল 6টা কালার, তোমরা আমার 4টা শোরুম থেকে নিয়ে নিতে পারো। বনানী শোরুমের অ্যাড্রেস জানো? বনানী শোরুমের অ্যাড্রেস হচ্ছে House 2 Road 8 ব্লক ডি বনানী। বাই দ্য ওয়ে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা, সেই খুবই সুন্দর ব্ল্যাক কালার, আমি যেটা না নিয়ে থাকতেই পারিনি। এই যে এরকম চিকেনের প্রত্যেকটার মধ্যে অনেক চওড়া কাপড়, এই যে অনেকগুলো কাপড় দেওয়া আছে, ঠিক আছে, অনেকখানি কাপড় দেয়া। আর ব্যাকের প্রিন্টটাও বোঝা যায়, এমন না যে বোঝা যায় না। এই যে দেখো এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট, বুঝতে পেরেছ না? বোঝা যায়। এটা হচ্ছে স্লিভের প্রিন্ট, এই যে স্লিভের প্রিন্ট দেখেছ, এই যে আমি স্লিভটাকে কাটওয়ার্ক করে বসিয়েছি। তুমিও তোমার টেলারকে বলে দিতে পারো এখানে ফার্স্টে লেসটা বসাতে, তারপরে এটা কাটওয়ার্ক করে বসাতে, তাহলে ওই যে অনেকটাই খুব সুন্দর লাগবে, ড্রেসটা দেখতে খুব সুন্দর লাগবে। সো ব্ল্যাকটার জন্য কার কার মাথা নষ্ট হলো? লেট হয়ে গেল? না লেট হয়নি লিয়ানা, আমি মাত্রই আসছি। বেইলি রোড শোরুমের অ্যাড্রেস বলেন। বেইলি রোডের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বেইলি স্টার শপিং কমপ্লেক্সের অপোজিটে, গ্রিন কোজিকট শপিং মলের, গ্রিন কোজিকট শপিং মলের গ্রাউন্ড ফ্লোরে দেখবে গ্ল্যামগার্ল এ, সোজা আসলে গ্ল্যামগার্ল এর একটা শোরুম। এই যে দেখো সবথেকে পপুলার হচ্ছে ওখানে সুইস বেকারি। আচ্ছা সুইস বেকারি ওখানে পেয়ে যাবে। এই দেখো এটা হচ্ছে ব্ল্যাকটার প্যানেল, আমি নিচে এই প্যানেলটা দিয়েছি। তুমি চাইলে ব্ল্যাকটা দিয়ে, ব্ল্যাকটা না যে কোনো কালার দিয়ে কোটি সিস্টেম বানাতে পারবে। আমি এটার ভিতরে পিঙ্ক কালারের একটা কাপড় লাগিয়ে নিয়েছি, এটার সাথে তো দেয়নি, আমি ওটা দিয়ে কামিজ বানিয়ে নিয়েছি, আর উপরে এটাকে আমি স্ল্যাশ করে এটা দিয়ে কোটি বানিয়েছি। এত সুন্দর, সিরিয়াসলি এত সুন্দর হয়েছে, আমি নিজেই মুগ্ধ হয়ে গেছি। আর সাথে এই ম্যাজেন্টা ওড়না, তাহলে চিন্তা করো ম্যাজেন্টা ইনার আর মানে ম্যাজেন্টা একটা কামিজ, এই ব্ল্যাকটা কোটি আর এই ম্যাজেন্টা ওড়না কত সুন্দর আসছে। এটার মধ্যে আছে যেটা দেখাচ্ছিলাম, একটা দুইটা তিনটা চারটা আর ফাইনালি এই চিকুনটা পাঁচটা, আমি আমারটার মধ্যেও 5টাই বসিয়েছি। বাট তুমি চাইলে কমও বসাতে পারো, তুমি চাইলে সালোয়ারের কাপড় দিয়ে কামিজ বানিয়ে ফেলতে পারো, তুমি চাইলে ব্যাকের কাপড় দিয়ে কামিজ বানিয়ে ফেলতে পারো। এই যে সালোয়ারের কাপড়টা ক্যামুফ্লাজ প্রিন্ট, খুবই সুন্দর। এই যে কীভাবে অর্ডার করবো, জাস্ট একটা সুন্দর করে ছবি নাও, তুমি যদি ব্ল্যাকটা নিতে চাও তাহলে ছবি নিয়ে তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা দিয়ে দিও, লাস্টে অ্যাড্রেসটা যখন ভেসে ওঠে অ্যাডমিনরা ইনবক্সে ওই অর্ডারগুলোই আগে নেয়। এই দেখ, সো
এটা তোমরা চাইলে কিন্তু এখনি অর্ডার করে নিতে পারবে যারা ঢাকার বাইরে আছো এসে পরিবহনের মাধ্যমে তাদেরকে পাঠানো হয় আর যারা ঢাকাতেই আছো তাদের অর্ডারটা আমরা পাঠক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই ব্লু নাই হ্যাঁ স্কাই কালার ছিল আমি দেখিয়ে দিয়েছি এইটা কি মারিয়াবি হ্যাঁ এটা মারিয়াবি ইন্ডিয়ান ভার্জনটা আমি দেখাচ্ছি ইন্ডিয়ান ভার্জনটা এগুলো তোমরা 2295 টাকায় পেয়ে যাবে রেগুলার প্রাইস ছিল 2550 এখন তোমরা এটা 10% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ 2295 তে আমার ইয়েলো কালারটাও যদি কারো ভালো লেগে থাকে এটা অর্ডার প্লেস করে নিতে পারো আর এটা হচ্ছে ফাইনালি যে হোয়াইট দেখতে চাচ্ছিলে এটা সব থেকে সুন্দর এবং হিট ডিজাইন হচ্ছে হোয়াইটটা হোয়াইটটি ফার্স্টে লঞ্চ হয়েছিল ক্যাটালগের সাথে অনেকগুলো ড্রেসের সাথে এরপর এটার বাকি কালারগুলোর পদার্পণ হয় এইটা হচ্ছে জন্ম নিয়েছে বাকিগুলো আসছে কালার কি অ্যাভেলেবল হ্যাঁ কালার্সগুলো আছে তোমার কোন কালারটা লাগবে নাজিয়া পাকিস্তানি লন কালেকশন আসছে আসছে বলতে মানে কি আছে কি না হ্যাঁ ওগুলো আমি আরেকদিন লাইভে দেখিয়ে দিব এটা হচ্ছে হোয়াইটটা হ্যাঁ এটা হচ্ছে হোয়াইটটা হোয়াইটের চিকেনটা প্রত্যেকটার মতো এটাও খুবই চওড়া এবং প্রত্যেকটার চিকেনের ডিজাইনটা একই রকম খুবই সুন্দর এই যে বুঝতেই পারছ হোয়াইটটা বেশি সুন্দর হ্যাঁ হোয়াইটটা বেশি সুন্দর এই যে দেখো এটা হচ্ছে ড্রেসটা এখান থেকে তুমি চাইলে প্যানেল কেটে কেটে বসাতে পারবে অনেকখানি কাপড় কিন্তু মেরে দেয় টেইলাররা হ্যাঁ ওদের কাছ থেকে নিয়ে বলবে যে এগুলো কেটে কেটে স্লিভে বসাতে অথবা অন্য ড্রেসে দিতে এগুলো অনেকখানি বেঁচে যায় এতখানি দেওয়ার পরেও কিন্তু বেঁচে যায় আপু আমি হোয়াইটটা নিব আচ্ছা অবশ্যই পিঙ্কটা নিব আচ্ছা হোয়াইটটা কে কে নিবে তারা অর্ডারটা তাড়াতাড়ি প্লেস করে দিও হোয়াইটটা বেশিরভাগই স্টক আউট হয়ে গেছে এই যে দেখো হোয়াইটটার প্রিন্ট এটা হচ্ছে ব্যাকের প্রিন্ট বোঝা যাচ্ছে না ব্যাকের প্রিন্টটা কিন্তু দূর থেকে বোঝা যায় এত সুন্দর আমি কাছে থেকেও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সাইড প্যানেল এটা হচ্ছে মিডল প্যানেলটা আর এটা নিচের কাজটা নিচের প্রিন্টটা আপু ইয়েলোটা নিব ওকে ফাইন হোয়াইটটা কে কে নিবে আর এটা হচ্ছে হোয়াইটটার স্লিভের প্রিন্টটা স্লিভের প্রিন্টটা খুবই সুন্দর আসে হোয়াইট অ্যান্ড ম্যাজেন্টা খুবই সুন্দর আসে আমি কালোটা নিব কিভাবে পেতে পারি আচ্ছা রেড আসছে না এটা রেড নেই এটা রেড নেই আপু প্রাইস হচ্ছে 10% ডিসকাউন্টে মাত্র 2295 টাকা চারটা শোরুমেই পাবে ধানমন্ডি বনানী বেলি রোড মিরপুর সব শোরুমে পাবে ধানমন্ডি শোরুমে যারা রেগুলার আসো তারা তো দেখতেই পাও অনেক অনেক কালেকশন যারা এখনও ধানমন্ডি শোরুমে আসোনি তারা তাদের এরিয়া অনুযায়ী যেতে পারো যেরকম বনানী অথবা মিরপুরে থেকেও শপিং করতে পারো বেলি রোড থেকেও করতে পারো এই যে একটা দুইটা তিনটা হ্যাঁ তিনটা চারটা ফাইনালি পাঁচটা খুব সুন্দর সুন্দর পাঁচটা প্যানেল দেয়া আছে আপু তুমি এত প্রিটি কেন মাশাল্লাহ থ্যাংক ইউ সামিরা চৌধুরী সরি সমৃতা চৌধুরী হাউ আর ইউ আমি ভালো আছি কী কাপড় এগুলো কটনের মধ্যে চিকেনের ফ্রন্টটা এগুলো প্যানেল দিয়ে অনেকগুলো লং করে নিতে পারো আর এই যে হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ারেও প্রিন্ট আছে দেখতে পাচ্ছ না সালোয়ারটা এই যে সালোয়ারেও প্রিন্ট আছে আল্লাহ তোমাকে অনেক সফলতা দিন এইরকম দোয়াই ভালো লাগে তোমরা এত দোয়া করো এটা আমার জন্য আসলে সৌভাগ্যস্বরূপ এই দেখো এটা হচ্ছে হোয়াইটের সাথে ম্যাজেন্টা কি সুন্দর কম্বিনেশন দেখলে তো খুবই সুন্দর সো আমি টোটাল 6টা কালারই দেখালাম এটার মধ্যে হোয়াইট ব্ল্যাক অ্যান্ড স্কিন কালারটা তাড়াতাড়ি শেষ হয় বিকজ এগুলোর অর্ডার তাড়াতাড়ি আসে এই তিনটা কালার একটু তাড়াতাড়ি অর্ডার করবে যদি অনলাইনে অর্ডার করতে চাও আর ইউ আর মোস্ট ওয়েলকাম আমার 4টা শোরুমে এসে সবগুলো কালার দেখার জন্যে যে এত এত হার্ট ওয়েভ দিচ্ছ থ্যাংক ইউ লেহেঙ্গা আছে হ্যাঁ লেহেঙ্গাও আছে শোরুমে চলে এসো আমি ব্ল্যাকটা অর্ডার করবো আচ্ছা ব্ল্যাকটা অর্ডার করে নিও তোমার কালারটা আছে হ্যাঁ আমার কালারটা চাইলেও অর্ডার করতে পারো যে যে অনলাইনে অর্ডার করবে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নাম ফোন নম্বর অ্যাড্রেস একসাথে দিয়ে দিও ওকে আর যারা ড্রেস পাও ড্রেস পেয়ে অবশ্যই শপিং ফিডব্যাক দিবে বেশি বেশি করে ড্রেসটার ছবি তুলে শপিং ফিডব্যাক দিবে এতে করে আমাদের সার্ভিস সম্পর্কে আমরা বুঝতে পারি ও মা ইয়েলো দেখাও নি এখনো আচ্ছা বাকি লাস্ট ও লাস্ট ওয়ান আমারটা আমারটা কে দেখতে চাও আমার ইয়েলোটা কে দেখতে চাও ইয়েলোটা দেখিয়ে দিচ্ছি
আপনি ওই ক্যাটালগটা আসছে জাস্ট ফর অনলাইন কাস্টমারদের জন্য যেটা ছিল লিয়ানা বিনতে আমিন। ও আচ্ছা, পাকিস্তানিটা আর রিপিট হবে না, আমার কাছে যত পিস ছিল আমি দিয়ে দিয়েছি তোমাদেরকে। এই যে দেখো ইয়েলোটা যেটা আমি পরে আছি, তোমরা যদি এটাও নিতে চাও এটাও নিয়ে নিতে পারো, বাট বেশি হিট হচ্ছে স্কিনটা, হোয়াইটটা এবং ব্ল্যাকটা, ওগুলো বেশিক্ষণ থাকে না, ইয়েলোটা পরেও হয়তো পাবে। এই যে ইয়েলোটা হয়তো শোরুমে আস্তে আস্তে থাকবে। এই যে এটা হচ্ছে ইয়েলোটার ফ্রন্ট আর এটা হচ্ছে ইয়েলোটার ব্যাক, ইয়েলোটার ব্যাক, ইয়েলোটার স্লিভের প্রিন্ট, সব কটার প্রমিনেন্ট একটাই কালার, ম্যাজেন্টা, ম্যাজেন্টা দিয়ে মেইন কম্বিনেশনটা করা। আচ্ছা আপনি প্রাইস হচ্ছে মাত্র 2295 টাকা, 10% ডিসকাউন্টে 2295 টাকা আসে, আগে 2550 টাকা ছিল রেগুলার প্রাইস। এই যে আমি ওড়নাটা ধরছি, দেখো আমি সালোয়ারের কাপড় দিয়ে ওড়নায় এরকম বর্ডার দিয়ে নিয়েছি। এই যে এটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আচ্ছা ধানমন্ডি শোরুমের অ্যাড্রেস প্লিজ, প্রত্যেকটা শোরুমের অ্যাড্রেস পিনপোস্টেই দেওয়া আছে, তোমার অ্যাডমিনরা আসলেই ভালো। শিরিন আহমেদ লিখেছে, ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা কথা বলি, অ্যাডমিনদের কিন্তু ওদের অনেক পেশেন্স, হ্যাঁ ওরা অনেকক্ষণ ধৈর্য নিয়ে তোমাকে, তুমি যে কোনো কোয়েশ্চেন করো না কেন রিপ্লাই করে, এক সময় কোনোটা মিস হয়ে যায়, এত মিসআন্ডারস্ট্যান্ড করার কিছু না, এত ছোটো ছোটো বিষয় নিয়ে লাইফে যদি এত অভিমান জমিয়ে রাখো তাহলে হবে? তুমি জাস্ট আবার হাই বলো, আরেকবার নক করো, রিপ্লাই পেয়ে যাবে। আর রিপ্লাই আওয়ার আমি কিন্তু সবসময় বলে দিই, আমাদের এটা একটা কোম্পানি, সো অফিস আওয়ার মেনটেন করার চেষ্টা করি আমরা, সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত তুমি কনস্ট্যান্ট বেশি বেশি রিপ্লাই পাবে, 7টার পর থেকে রিপ্লাই পাবে না, এটাই স্বাভাবিক, বিকজ আমরাও মানুষ, আমাদেরও ভাত খাওয়া দাওয়া, বাপ মা ভাই বোন সব আছে, সো ওদেরও একটু রেস্টের দরকার পড়ে। আবার পরের দিন যদি সন্ধ্যায় বা রাতে মিড নাইটে যারা ইনবক্স করো তার যদি রিপ্লাই না পাও, তাহলে তুমি সকালের জন্য ওয়েট করলে সকালে আবারও রিপ্লাই পাবে, মন ভাঙার কোনো কারণই নাই, ঠিক আছে, কষ্ট পাওয়ার কোনো কারণই নাই, ওরা তোমাকে রিপ্লাই করার জন্যই ইনবক্সে থাকে। ওয়ান টু অর্ডার দিস ড্রেস, ইনবক্স করতে পারছি না। আচ্ছা ইনবক্স না করতে পারলে খুবই ইজি, মেসেজ বাটন আছে ওখান থেকে তুমি ইনবক্স করে ফেলতে পারবে, তারপর কমেন্টটা যদি অ্যাডমিনরা দেখে ওরা তোমাকে ইনবক্স করে দিবে। যে যেটা অর্ডার করলে খুবই ভালো কথা, আগে আরেকবার বলি, যদি তোমরা স্কিন কালার এবং ব্ল্যাক কালার এবং হোয়াইট কালার এই তিনটা কালার অর্ডার করে স্টকে না থাকে বা ডেলিভারি না পাও, যদি অর্ডারটা কনফার্ম হতে হতে শেষ হয়ে যায়, আই এম রিয়েলি সরি। আর বাকি যে তিনটা কালার, পিঙ্ক, ফিরোজা আর ইয়েলো, এই তিনটা কালার তাও স্টকে আছে, বাট ওই তিনটা কালার বেশি পপুলার দেখে বেশি সেল হয়, সো যদি কেউ মিস করো দেন আই এম রিয়েলি সরি, আগে থেকে বলে দিই। তারপর আমাদের স্টকের অভাব নেই, সো আমাদের 4টা শোরুমে বেশি বেশি করে আছে এবং অফিসেও আছে, তারপরেও যদি না দিতে পারি তাহলে অবশ্যই কষ্ট পাবে না। আর আমার ড্রেসটা আরেকবার দেখিয়ে দিই, ইয়েলোটা আর ব্ল্যাকটা। আর কিছু দেখবে আপু, স্লিভসগুলোর ইউজটা একটু বলবে? স্লিভের ইউজ বলতে, স্লিভসটা তুমি এভাবে বানিয়ে নিতে পারো, চাইলে চিকেনের যে কাপড় অনেকগুলো দেয়া ওখান থেকেও নিয়ে বাড়াতে পারো, অনেক কিছু করতে পারো। অলরেডি 23 ইঞ্চি দেয়া আমি, তারপর এই প্যানেল দিয়েছি, আর একটু বলেছি শর্ট করে বানাতে, আমি যখন ঘড়ি পরি দরকার পড়ে, আমি তো আজকে মেডিসপাতে যাবো নার্কাসে, সো আমি আজকে ঘড়িটা পরি নাই। আপনি আর কি ড্রেস দেখাবেন? আচ্ছা এই ড্রেসটা তোমরা কালকে যেটা, সেটা যারা মিস করেছিলে কালকের লাইফটা, এটা হচ্ছে ব্ল্যাকটা, হ্যাঁ এটা হচ্ছে ডার্ক মুনটা, এটার সাথে ওড়নাটা দেখাই, 4 পিসের এই ড্রেসটা, মাত্র কত জানো প্রাইস, এটা 1980 টাকায় তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু ধানমন্ডি শোরুমে আমি তোমাদের জন্য স্টক ইন করে দিয়েছি, যারা মনে করছে এই শোরুমে এসে পাবে না, অনলাইনেই অর্ডার করতে হবে, এই যে দেখো এটা শোরুমেও তোমরা পেয়ে যাচ্ছ, স্যান্টুনে ইনার এবং সালোয়ার আছে সাথে, তো এটার প্রাইস হচ্ছে মাত্র 1980 টাকা। তোমরা এগুলো চান্দেরি ম্যাটেরিয়ালের, এই ড্রেসটাও তোমরা শোরুমে পেয়ে যাবে, খুবই সুন্দর ডাজলিং একটা ড্রেস। আমি ব্ল্যাকটাও নিয়েছি কারণ আমি লোভ সামলাতে পারি নাই, আমার মনে হচ্ছে ব্ল্যাকটাও ইকুয়ালি প্রিটি, বাপ রে বাপ। ইয়েলোটা তো আমি নিয়েছি, অফকোর্স তোমরা দেখেছো, ইয়েলো ছাড়া তো আমি বাঁচি না, আর আমি লোভ সামলাতে পারি না, আমি ব্ল্যাকটাও নিয়েছি। আপনি হাফ মুনটা অর্ডার করেছি, ওকে, যে যে ডেলিভারি পাবে অবশ্যই ছবি পোস্ট করবে, আমি দেখতে চাই কে কোনটা নিলে কোনটা পরলে। আর এটা হচ্ছে হাফ মুনটা, এটা হচ্ছে ঠিক খুব সুন্দর একটা গোল্ডেন মুন কালার, গোল্ডেন ইয়েলো কালার,
দেখে মনে হয় একেবারে চাঁদ মাটিতে নেমে আসছে, বুঝছো? এত সুন্দর লাগবে তোমরা পড়লে। দেখো কত চড়া, অনেক চড়া। আমি এখান থেকে কেটে অলরেডি পায়ে বসিয়েছি, তারপর স্লিভে বসিয়েছি, কারণ এত চড়া আমার দরকার নেই ওড়না। তোমরা দরকার থাকলে পুরোটাই রাখতে পারো। এটার আমি সালোয়ার ইনারটা ধরে রাখিয়ে দিচ্ছি, এই যে সমস্যা নেই, দাও। এই যে সালোয়ার অ্যান্ড ইনার, এই যে সঙ্গে স্যান্টুনের। টোটাল ফোর পিসের এই ড্রেসটার প্রাইস মাত্র 1980 টাকা। এটা হচ্ছে হাফ মুনটা আর ডার্ক মুনটা আমি দেখিয়ে দিলাম, ব্ল্যাক কালার, আর এটা হচ্ছে ইয়েলো গোল্ডেন কালার। খুবই সুন্দর একটা ড্রেস, এটাও তোমাদের জন্য ধানমন্ডি শোরুমে আছে, তোমরা শোরুম থেকে নিয়ে নিতে পারো, নয়তো ইনবক্সেও অর্ডার প্লেস করে নিতে পারো। ওকে, ইনবক্সে অর্ডার করতে পারো। যে যে হাফ মুনটা নিয়েছো সে কিন্তু অবশ্যই ছবি পোস্ট করে দিবে, আর যারা ডার্ক মুনটা নিয়েছে তারাও কিন্তু শপিং ফিডব্যাক পোস্ট করে দিবে যখনই তোমাদের পাশে ডেলিভার্ড হবে। তোমার ড্রেসের দাম, আমার ড্রেসের দাম বলেছি 2295 টাকা আফটার 10% ডিসকাউন্ট। প্রচুর ড্রেস আছে যেগুলো এখনও দেখানো হয় নাই, বাট এত ড্রেস সবসময় দেখানো সম্ভবপর না, যেগুলো দেখানো সম্ভবপর সেগুলোই দেখালাম। আমার আইডি থেকে তোমাকে ইনবক্স করা যাচ্ছে না কেন সুইটহার্ট, কি সমস্যা? আপু কত বলি সিলেটে শোরুম দাও। আচ্ছা আপু, যদি আল্লাহ তৌফিক দেয় অবশ্যই দিব, আমাকে একটু সময় দাও। তোমাকে আমার ভীষণ ভালো লাগে নুসরাত জাহান। কালকে আমি লাইভ ইসেতে গেছি, মজার একটা গল্প বলি তোমাদেরকে। কালকে আমি যে গেলাম না মুভি দেখতে বেবি, তো আমার বোন ছিল পিছনে, হয়তো খেয়াল করে নাই। তো আমি আমার হাজব্যান্ড সামনে দিয়ে হেঁটে যাচ্ছি, পিছনে দেখ দেখ ওই যে আসসালাম আলাইকুম আসছে, বুঝছো? ওকে দেখ দেখ ওই যে আসসালাম আলাইকুম আসছে। তো সালাম দিই, এটা তো খুশি হওয়ার কথা, তাই না? এবার অনেকে অনেকভাবে দেখে, আমি সালাম দিই সবসময় তোমাদেরকে, বিকজ আমি চাই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরাও হয়তো সেম চাও আমার জন্যে। সো ভালোই লাগলো, একটু মজা করলো আমাকে নিয়ে, আমি খুব মজা পেয়েছি। পরে আমার বোন আমাকে বললো আমি খুবই মজা পেয়েছি। আপু ইউ আর সো সুইট, এটা আমার ফার্স্ট কমেন্ট। তানজিলা হোসেন ইমু, থ্যাংক ইউ আপু। আই ফিল লাইক আমি যখনই আসি, আমি আমার ফ্রেন্ডদের সাথে গল্প করতে আসি, এরকম লাগে। সো আমি আমার বান্ধবীদেরকে ড্রেস দেখাই, আমার ছোটো বোনদেরকে বা বোনদেরকে ড্রেস দেখাই, এরকম আমার লাগে। তোমাকে ভালো লাগে আলী লিখেছে, আলী তাসনিম। লেহেঙ্গা কালেকশন দেখান, আচ্ছা আমি আরেকদিন দেখাবো, আমি আরেকদিন আসবো, আজকে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে নার্কাস মেডিসপাতে, সো আমার এখন যেতে হবে। ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো, আমি যেন গ্লোয়িং স্কিন নিয়ে ব্যাক করি তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।